দেখো, আজ আমাদের সেকেন্ড এপিসোড মক টেস্টের, অর্থাৎ আজ আমরা সেকেন্ড এপিসোড করতে চলেছি। আমাদের অলরেডি 1 নম্বর এপিসোড কিন্তু হয়ে গেছে, তো দেখে নেওয়া যাক আজকে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো দেখে নিই আমরা আজকের কোয়েশ্চেনগুলো। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য, ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টি অপশান রয়েছে তোমাদের, CO2 রয়েছে, CFC রয়েছে, CH3Cl এবং অপশান ডি রয়েছে, NO। তো তোমরা সবাই জানো ওজোন স্তরের পক্ষে সবচেয়ে যেটা ক্ষতিকারক সেটা হলো CFC, এটা হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, CFC হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, NMOL আদর্শ গ্যাসের জন্য পি ভার্সেস টি এর লেখচিত্র কেমন হবে? দেখো, NMOL গ্যাসের ক্ষেত্রে পি ভার্সেস টি লেখচিত্রটা যদি তোমাদেরকে বলতে হয়, এখানে দেখো 4টি লেখচিত্র রয়েছে। অপশান এ দেখতে পাচ্ছ, অপশান এ এটা, অপশান বি হয়ে যাচ্ছে, দেখো কেমন, এটা হচ্ছে টি অক্ষের সমান্তরাল এটা বলেছে। অপশান সি বলেছে, দেখো এই যে এরকমভাবে দেখো বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, তারপরে অপশান ডি রয়েছে, দেখো এই পি এর সাথে টি লেখচিত্র এরকমভাবে রয়েছে। তো এবার তোমাদেরকে যদি জানতে হয় যে এদের মধ্যে সঠিক উত্তর কোনটা, তো দেখো সঠিক উত্তরটা তোমাদেরকে আমি বলছি। মনে রাখবে, আমাদের গ্যাসের আচরণের থেকে যে প্রবলেম মানে এই রকম লেখচিত্র থাকে সেগুলো শুধুমাত্র পি এর সাথে ভি এর লেখচিত্রটা সমপরাবৃত্ত, আর পিভি এর সাথে পি এর লেখচিত্রটা কিন্তু পি অক্ষের সমান্তরাল, বাট আদার্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব মূলবিন্দুগামী সরল রেখা। তো এখানে কিন্তু যেটা হয়ে যাচ্ছে যে NMOL আদর্শ গ্যাসের জন্য পি ভার্সেস টি এর লেখচিত্র এই অপশান এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। মাথায় রাখবে, অপশান এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো দেখি পরবর্তী প্রশ্ন, 1.3 যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো, 1 মোল N2 ও 3 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 এর পরিমাণ কত? 1 মোল N2 ও 3 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 পরিমাণ তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, সঠিক উত্তর হয়ে যাবে 34 গ্রাম। 4 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত ধাতু সংকরগুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য প্রসারণ সবথেকে সর্বাধিক? তো দেখো, তোমাদের এখানে দেওয়া রয়েছে যে লোহা, পিতল, স্পাত, আর অপশান ডি রয়েছে, দেখো তামা, অপশান ডি রয়েছে কিন্তু তামা। 4টে করে অপশান রয়েছে এখানে, লোহা, পিতল, স্পাত, তামা। তো দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যেহেতু বলতে বলেছে ধাতু বা ধাতু সংকরের মধ্যে কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি, তাহলে তোমরা সবাই জানো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি যেটা হলো সেটা হলো পিতল, অর্থাৎ পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি। পরের প্রশ্ন, আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মির চ্যুতি, সঠিক উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। 6 নম্বর কোয়েশ্চেন রয়েছে, সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায়, এর কারণ কি? দেখো, এর কারণটা হলো আলোর হচ্ছে বিচ্ছুরণ, মনে থাকবে আলোর বিচ্ছুরণ। পরের প্রশ্ন, 1.7, 6 ওহম ও 12 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত? দেখো, তুল্য রোধ বের করার সূত্র তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তুল্য রোধ বের 7 বলেছে, 6 ওহম 12 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তো তোমরা সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করার সূত্র জানো যে 1/R=1/R1 যোগ 1/R2। তাই এই ক্যালকুলেশান যদি তোমরা করো তাহলে তোমরা অ্যান্সারটা কত দেখতে পাবে বলো তো? তোমরা অ্যান্সার দেখতে পাবে হচ্ছে 4 ওহম, 4 ওহম কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো, 1.8 যে কোশ্চেনটা রয়েছে, রোধাঙ্কের মান সবচেয়ে বেশি, রোধাঙ্কের মান সবচেয়ে বেশি হলো অন্তরক, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অন্তরক। পরের প্রশ্ন রয়েছে, 1.9, গামারশ্মি নির্গমনের ফলে কি হয়? গামারশ্মি নির্গমনের ফলে এই ওটা অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পরমাণু স্থিতিশীল হয়। তো আরগুলো কিন্তু হচ্ছে না, এগুলো আমি কেটে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, 1.10, কোনটি ক্ষার ধাতুর শ্রেণী? ক্ষার ধাতুর শ্রেণী আমরা জানি সবাই, 1 নম্বর 1-এর এ, এটাকে বলি আমরা ক্ষার ধাতুর শ্রেণী। 2 নম্বর এ যেটা সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, তো আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নেবো না, আমরা নেবো হচ্ছে ক্ষার ধাতু। পরের প্রশ্ন, 1.11, যে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎজ্বী যৌগ? তো তড়িৎজ্বী যৌগগুলোর কী কী বৈশিষ্ট্য বহন করে তোমরা সবাই জানো, যে তড়িৎজ্বী যৌগগুলো মূলত আমাদের জলে দ্রবীভূত হয়,
আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হয় এদের, তার কারণ এদের মন অনুমধ্যস্থিত স্থিরতারিতিক আকর্ষণ বলটা প্রবল হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত আমাদের টেম্পারেচার বাইরে থেকে প্রদান করতে হয়। তো দেখো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে LiH, লিথিয়াম হাইড্রক্সাইড, এটাই কিন্তু সঠিক উত্তর। 1.12, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন বিক্রিয়াটি ঘটে? স্টার মার্ক কোশ্চেন, এই প্রশ্নটা বারংবার পরীক্ষায় আসতে আমি দেখেছি। সঠিক উত্তর হয়ে যাবে বিজারণ, বিজারণ কিন্তু হয়েছে সঠিক উত্তর। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে? উত্তর হচ্ছে বিজারণ। পরবর্তী কোশ্চেন 1.13, ফেরিক ক্লোরাইডের সহিত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া উৎপন্ন অধক্ষেপের বর্ণ কেমন হয়? তো সবাই জানো বাদামি, সঠিক উত্তর হচ্ছে বাদামি। নেক্সট, বক্সাইট যে ধাতুর আকরিক সেটি হলো? তো তোমরা দেখো বক্সাইট গিপসাইট কোন ধাতুর আকরিক এটা সবাই তোমরা জানো, অ্যালুমিনিয়াম কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবং আমাদের আজকের মক টেস্ট 15 যে MCQ তার শেষ প্রশ্ন, মিথানল যৌগটি কোনটি? এর মধ্যে মিথানল কোনটি সেটা আমাদের বের করতে হবে। দেখো আমাদের একটা কার্বন থাকবে, বুঝতেই পারছি আমরা যে এই HCHO, তো এটাকেই বলবো আমরা মিথানল যৌগ। তো HCHO কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মিথানল, আর এর সাথে সাথেই কিন্তু আমরা আমাদের সেই 15টি কোশ্চেন কিন্তু করে ফেললাম। আর এইরকম মক টেস্ট কিন্তু আসবে, 15টি করে কোশ্চেন আসবে। তো তোমরা যেটা বলবো যে এই যে 15টি কোশ্চেন তোমাদেরকে আমি প্রত্যেকটা মক টেস্টে দিচ্ছি, তোমরা এই 15টি করে কিন্তু খাতাতে লিখে রাখবে, খাতায় লিখে রাখতে হবে। এটা যখন দেখবে যে আমি যদি কম করে 50টা, মোটামুটি যদি 50টি মক টেস্ট সিরিজ নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন হয়ে যাচ্ছে। 50 × 15 অর্থাৎ 750, তো এই 750টি প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা খাতাতে লেখো, খাতাতে প্রশ্নগুলো লিখে ফেলো, তাতে তোমাদের কিন্তু কী হবে পরীক্ষার হলে পড়ে যেতেও সুবিধা হবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাই তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য পরবর্তী চ্যানেলের ভিডিও করার জন্য কিন্তু রসদ, তো তোমরা এটা অবশ্যই করো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।